আলাইকুম সালামুয়ালাইকুকম্যান্ড ওয়েলকাম আমরা সরাসরি প্রথম আলো পত্রিকা থেকে ইংরেজি শেখার চেষ্টা করব প্রথম আলো পত্রিকার হেডলাইনগুলো শিরোনামগুলো অ্যাডাগ্লামস দেখবো এবং সেগুলোকে ইংরেজিতে ট্রান্সলেট করে বাংলা থেকে ইংলিশ অনুবাদ তথা ইংরেজি শেখার চেষ্টা করব সো টু শুরুতেই এখানে আমরা যে হেডলাইনটি দেখতে পাচ্ছি সেটি হচ্ছে শৃঙ্খলা ফিরেনি পদোন্নতি পদায়ন নিয়ে দৌড় ঝাঁপ খেয়াল করুন প্রথমে যে ব্যাপারটা সেটা হচ্ছে কি শৃঙ্খলা এটি হচ্ছে আমাদের সাবজেক্ট এই সাবজেক্ট কী করেনি ফেরেনি শৃঙ্খলার অনুবাদ কী করতে পারি আমরা যারা ক্লাসটি দেখছেন তারা অবশ্যই প্রথমেই আপনার নিজের চিন্তা নিজের ভাবনা এখানে প্রতিফলন করবেন আপনি নিজে পারেন কি না শৃঙ্খলার ইংলিশ কী হবে আপনি চিন্তা করুন ডিসিপ্লাইন বলতে পারি আবার অর্ডার্সও বলা যায় অর্ডার্সও কিন্তু শৃঙ্খলা এই অর্ডার্সটা বেসিক্যালি যখন আর্মি নৌ সেনাবাহিনী পুলিশ অফিসার সেই ক্ষেত্রে আমরা অর্ডারস ব্যবহার করি শৃঙ্খলা ডিসিপ্লাইন ফেরেনি ফেরেনির ইংরেজি কী হতে পারে রিটার্ন ফেরা তার মানে ডন্ট রিটার্ন এখন যেহেতু ফেরেনি মানে আগের ব্যাপারটা ডিডেন্ট রিটার্ন ফেরেনি ঠিক আছে এভাবে বলা যায় আবার যেহেতু ঘটনাটা আপনার এই রিসেন্ট ঘটনা সে কারণে পত্রিকায় এটাকে আমরা প্রেজেন্ট পারফেক্ট্যান্স দিয়ে বলতে পারি যে ডিসিপ্লাইন হ্যাজ নট রিটার্নড ফেরেনি এভাবে বলতে পারি আবার এই রিটার্ন ফিরা ফেরানো অর্থে ব্যবহার করা যায় আবার আরও একটা শব্দ ব্যবহার করা যায় সেটা হচ্ছে কি রিস্টোর রিস্টোর শব্দটাকেও কিন্তু আমরা ব্যবহার করতে পারি এক্ষেত্রে রিস্টোর যদি আমরা ব্যবহার করি এটা হবে ট্রানজেটিভ ভাব যে কারণে এটা অবজেক্ট লাগবে কারণ যেহেতু শৃঙ্খলা নিজে রিস্টোর করবে না কাউকে নিজেকেই শৃঙ্খলাকেই রিস্টোর করতে হবে সেক্ষেত্রে আমাকে সেন্টেন্সটা যদি রিস্টোরটা লিখি তাহলে কী করতে হবে প্রথমে ডিসিপ্লাইন সাবজেক্ট লিখতে হবে তারপর নট বিন পেসিভ করে দিতে হবে কারণ রিস্টোর শব্দটা এই অবজেক্টকেই করবে রেজিস্টোর সেক্ষেত্রে আমাদের পেসিফিক স্ট্রাকচার ফলো করতে হবে তাহলে ডিসিপ্লাইন বিন রেজিস্টোর্ড এখানে আপনি একটা আরও একটা শব্দ যুক্ত করতে পারেন সেটা হচ্ছে ইয়েট এখনও কি হয়নি রেজিস্টোর্ড হয়নি শৃঙ্খলা ফেরেনি তাহলে আমরা ডিসিপ্লাইন হ্যাজ ইয়েট বিন রেজিস্টোর্ড এভাবেও করতে পারি অথবা ডিসিপ্লাইন হ্যাজ নট রিটার্ন হ্যাজ নট রিটার্ন ফিরে আসেনি এভাবে করা যায় আবার চাইলে আপনি বলতে পারেন যে আমি এটাকে এত কাহিনী করবো কেন সিম্পলি করবো সেটা কি সেটা হচ্ছে নো ডিসিপ্লাইনস ডিসিপ্লিন নাই এভাবে বলা যায় আবার আপনি চাইলে যে না আমি একটু ভিন্ন ক্যাটাগরিতে একটু পাকামো করবো ঠিক আছে তো সেক্ষেত্রে আপনি কি করতে পারেন সেক্ষেত্রে বলতে পারেন যে দ্য লেক অফ দ্য লেক অফ ডিসিপ্লিন মানে ডিসিপ্লাইনের ঘাটতি পার্সিস্ট পার্সিস্ট শব্দের অর্থ কি পারসিস্ট শব্দের অর্থ হচ্ছে কোনো একটা জিনিস লেগেই আছে ছাড়ছে না তো শৃঙ্খলা ফেরেনি মানে হচ্ছে শৃঙ্খলার যে অভাবটা ঘাটতিটা সেটা এখনও রয়ে গেছে এখনও পারসিস্ট করছে ওই সেন্সে আমরা এই শব্দটা ব্যবহার করতে পারি এই পারসিস্ট শব্দটা যদি আমরা একটু ডিকশনারি থেকে দেখি দেখুন পার্সিস্ট মানে হচ্ছে চলতেই থাকা বা অবিরত লেগে থাকা বা স্থায়ী অবস্থায় থাকা তার মানে এই যে লেক অফ ডিসিপ্লাইনের ব্যাপারটা ঘাটতিটা পার্সিস্ট এর মানে হচ্ছে এটা লেগেই আছে আমরা অনেক সময় বলি না যে রাজনীতিতে দুর্নীতি লেগেই আছে এর অনুবাদ কী হবে তাহলে বলুন তো রাজনীতিতে দুর্নীতি লেগেই আছে মানে চলতেই থাকছে চলতেই আছে এরকম সেন্সে আমরা পারসিস্ট শব্দটি ব্যবহার করতে পারি আপনারা অবশ্যই কমেন্ট বক্সে লিখবেন রাজনীতিতে দুর্নীতি লেগেই আছে চলছেই এইরকম সেন্সে পার্শিস্ট দিয়ে অনুবাদ করবেন যাই হোক এই অংশটুকু আমরা কিন্তু করে ফেলেছি এখন আমরা এই যে পদোন্নতি পদায়ন নিয়ে দৌড়ঝাঁপ বলুন তো পদোন্নতি মানে হচ্ছে কি প্রমোশনস পদায়ন মানে হচ্ছে কি পদায়ন অ্যাপয়েন্টমেন্ট বলতে পারেন অথবা পজিশন পজিশন এটাও কিন্তু পদা পদায়ন মানে পদে বসা আর কি আর দৌড়ঝাঁপ দৌড়ঝাঁপ হচ্ছে কি মানুষ কোনো একটা দিকে দৌড়ঝাঁপ করছে এর মানে হচ্ছে কি রাস করছে রাশ রাশ থেকে আপনি রাশ দৌড়ঝাঁপ কোনো ভার হিসেবে যদি ব্যবহার করেন রাশ বলতে পারেন তো আমরা রাস শব্দটা যদি ডিকশনারি থেকে দেখি রাশ রাশ মানে হচ্ছে যে ব্যাগে অগ্রসর হওয়া দৌড়ঝাঁপ মারা ঠিক আছে তীব্র বেগে যাওয়া অর্থে আমরা রাশ ব্যবহার করি ঠিক আছে রাশ শব্দটা তাহলে দেখুন আমাদের সেন্টেন্সটি ছিল যে পদোন্নতি পদায়ন নিয়ে দৌড়ঝাঁপ তার মানে এখানে আসলে কি দৌড়ঝাঁপটাকে আপনার কি করতে হবে নাউন করতে হবে দৌড়ঝাঁপ তা রাশের নাউন হবে কি রাশিং আপনি কি করতে পারেন আইনজি করে জেরান করে দিলেন রাশিং এখন দেখুন এখানে কিন্তু আলটিমেটলি কোনো সাবজেক্ট ভার্ভ অবজেক্ট টাইপের স্ট্যান্ডার্ড সেন্টেন্স নাই সেক্ষেত্রে আমাকে সেন্টেন্স গঠন করতে হলে আমার ইন্ট্রোডাক্টরি দেয়ার নিয়ে আসতে হবে দেয়ার ইজ আ রাশিং দ্যার ইজ এ রাশিং এখানে একটা কী আছে দৌড়ঝাপ চলছে দ্যার ইজ এ রাশিং দ্যার ইজ এ রাশিং এখন রাশিংটা কী নিয়ে এ নিয়ে অর্থে আমরা বলবো ওভার 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 কী নিয়ে পদোন্নতি আর পদায়ন এখানে পদোন্নতি পদায়ন আমরা দুটাকে আলাদা করে বলতে পারি যে প্রমোশন অ্যান্ড অ্যাপয়েন্টমেন্টস প্রমোশন অ্যান্ড অ্যাপয়েন্টমেন্টস তাহলে আমাদের এই বাক্যটা হলো কি দেয়ার ইজ আ রাশিং ওভার প্রমোশনস অ্যান্ড পজিশনস অথবা অ্যাপয়েন্টমেন্টস এভাবে আমরা বলতে পারি অথবা আপনি যদি চান যে না আমি এভাবে সেন্টেন্স করার দরকার কি আর যেহেতু সেন্টেন্স করেন না আমিও সেন্টেন্স করবো না তাহলে আপনি বলে দেন কি কমা দিয়ে বলে দেবেন রাশিং রাশিং ডিরেক্ট বলে দেবেন রাশিং কেন ওভার দিয়ে বলতে পারেন ফর দিয়ে বলতে পারেন ফর প্রমোশনস অ্যান্ড অ্যাপয়েন্টমেন্টস পজিশনস প্রমোশনস অ্যান্ড পজিশনস এভাবে বলতে পারেন তাহলে আপনি সরাসরি বলতে পারেন যদি সেন্টেন্সটা টাইপে বলতে সেন্টেন্স আকারে বলতে চান সেন্টেন্স আকারে বলতে পারেন সেন্টেন্স ছাড়া বলতে চান সেক্ষেত্রে আপনি বলতে পারবেন এটা আপনার ইচ্ছা ঠিক আছে তাহলে সেন্টেন্স দিয়ে যদি বলি ডিসিপ্লিন হ্যাজেন্ট বিন রেজিস্টার্ড কমা দেয়ার ইজ এ রাশিং ওভার প্রমোশনস অ্যান্ড অ্যাপয়েন্টমেন্টস এটা আবার যদি বলেন যে না আমি সেন্টেন্স দিয়ে বলবো না আপনি এখানে বলবেন নো ডিসিপ্লিনস কমা রাশিং ফর প্রমোশনস অ্যান্ড অ্যাপয়েন্টমেন্টস এভাবেও কিন্তু আপনি হেডলাইন আকারেই আপনার হেডলাইনটা ইংলিশে উপস্থাপন করতে পারেন ঠিক আছে অথবা আপনি ওই লেক দিয়েও বলতে পারেন যদি সেন্টেন্স আকারে বলেন দ্য লেক অফ ডিসিপ্লাইন্স পারসিস্ট ওকে সো আমরা এই জিনিসগুলো এত কথা বলছি এই জন্য যাতে আপনি একটা জিনিসকে নিয়ে ভিন্নভাবে ভাবতে পারেন ভিন্নভাবে অনুভব করতে পারেন যাই হোক আমরা চলে যাই আমাদের পরবর্তী এই যে কর্নার একটা হেডলাইন আছে কর্ণারের হেডলাইনের দিকে এই যে শহীদ আবু সাইদকে নিয়ে একটা ই করা হয়েছে তো এখানে বলা হচ্ছে কি যে অভ্যুত্থানের যারা ক্লাসটি দেখছেন অভ্যুত্থানের মানে কি হবে লিখে ফেলবেন শহীদদের পরিবারকে এই শহীদদের পরিবারকে একটা অংশ সম্মাননা জানানো হবে তো এইখানে আমাদের অভ্যুত্থানে এটার মিনিং হবে কি যে ইন দ্য আপরাইজিং আপরাইজিং হচ্ছে কি অভ্যুত্থানে তাহলে এটা যদি আমরা গণভ্যুত্থানে বলতাম তাহলে এখানে জাস্ট একটা শব্দ আসতো মাস মাস আপরাইজিং ঠিক আছে এখন আমি যদি এটাকে বলতাম যে ছাত্র নেতৃত্বাধীন গণভ্যুত্থান তাহলে আমার হতো কি যে স্টুডেন্ট ল্যাড স্টিডেন্ট ল্যাড ম্যাস আপ্রাইজিং ছাত্র নেতৃত্বাধীন গণ অভ্যুত্থান যাই হোক এখানে যেহেতু শুধু অভ্যুত্থানে বলা হয়েছে তার মানে ইন দ্য আপ্রাইজিং শহীদদের পরিবারকে দ্য ফ্যামিলিজ অফ দ্য মার্টার্স শহীদদের পরিবারকে সম্মাননা জানানো হবে দ্যাট মিন্স এটা আপনার কী করতে হবে কাদেরকে জানানো হবে শহীদদের পরিবারকে অর্থাৎ আমাদের সাবজেক্টের দিকে চলে আসছে যে কারণে এটা কী হবে পেসিভ হবে বলতে হবে উইল বি অনার্ড উইল বি অনার্ড তার মানে দ্য দ্য শহীদের ফ্যামিলিকে তার মানে দ্য ফ্যামিলিস অফ দ্য মার্টার্স ইন দ্য আপ্রাইজিং উইল বি অনার্ড উইল বি অনার্ড এভাবে আমরা ট্রান্সলেটটা করতে পারি থাকবেন দেশি বিদেশি অতিথি কী হবে অনুবাদটা মানে সেই অনুষ্ঠানে কি হবে থাকবে দেশি বিদেশি অতিথি তো এটাকে আমরা বলতে পারি যে থাকবেন মানে সেখানে উপস্থিত থাকবেন দেশি বিদেশি অতিথি দেশি বিদেশি অতিথিকে আমরা বলতে পারি বোথ লোকাল লোকাল অ্যান্ড ফরেন ফরেন গেস্ট বোথ লোকাল অ্যান্ড ফরেন গেস্ট উইল বি প্রেজেন্ট থাকবেন মানে উইল বি প্রেজেন্ট তারা উপস্থিত থাকবে উইল বি প্রেজেন্ট আমরা চলে যাচ্ছি পরবর্তী হেডলাইনের দিকে দেখুন এই কর্নারের দিকে একটা হেডলাইন সেটা হচ্ছে কি জ্বালানি ডলারের সংকট কাটেনি আরও বেড়েছে লোডশেডিং তাহলে চেষ্টা করুন নিজে অনুভব করার যেমন জ্বালানি ডলারের সংকট এটা একটা ফ্রেজ আপনি এটাকে কীভাবে ফ্রেজটাকে ট্রান্সলেট করবেন এটাকে আমরা ট্রান্সলেট করতে পারি সংকট যেহেতু তাহলে এর আগে আমরা বলতে পারি দ্য ফিউয়েল আর এখানে যেহেতু জ্বালানি ডলারটা একসাথে লিখেছে আমরা এখানে লিখতে পারি ফিউয়েল ডলার ফিউয়েল ডলার ক্রাইসিস ফিউয়েল ডলার ক্রাইসিস জ্বালানি ডলারের সংকট এখানে হচ্ছে কাটেনি মানে এটা শেষ হয়নি কাটেনি বলতে কি এখানে শেষ হয়নি তাহলে আমরা যেহেতু এটা পেসিভ সেন্স তার মানে আমরা বলতে পারি যে হ্যাজ ক্রাইসিস যেহেতু সিঙ্গুলার হ্যাজ নট হ্যাজ নট এন্ডেড হ্যাজ নট এন্ডেড মানে কি এটা শেষ হয়নি কাটেনি এভাবে আমরা করতে পারি আবার চাইলে আমরা এটাকে এইভাবে ভেঙে ভেঙেও বলতে পারি দ্য ফিউয়েল অ্যান্ড ডলার ফিউয়েল অ্যান্ড ডলার ক্রাইসিস সাবজেক্ট হিসেবে বললাম এটা কাটেনি বলতে কি রিমেইনস রয়ে গেছে রিমেইনস রয়ে গেছে কি আনরিসলভ আনরিজলভ মানে হচ্ছে কি এটা সমাধান হয়নি এটা এখনও রয়েছে সংকটটা সমাধান হয়নি সংকটটা এখনও রয়েছে অর্থে দ্য ফিউয়েল অ্যান্ড ডলার ক্রাইসিস রিমেইনস আনরিজলভ এবারও কিন্তু বলা যায় এবার দেখুন আমরা কিছুক্ষণ আগে ওই পার্সিস্ট শব্দটা শিখেছিলাম এবার বলুন তো এটা এখানে ইউজ করা যায় কিনা হ্যাঁ এখানেও কিন্তু ইউজ করা যায় দ্য ফিউয়েল অ্যান্ড ডলার ক্রাইসিস পার্সিস্ট পার্সিস্ট মানে ওই সংকটটা এখনও রয়ে গেছে লেগেই রয়েছে এই অর্থে কিন্তু আমরা ব্যবহার করতে পারি ওকে আমরা চলে যাই এর পরের যে পার্ট সেটা তাহলে এখানে বলা হচ্ছে আরও বেড়েছে লোড শেডিং তাহলে দেখুন এটা একটু ভাবুন আরও বেড়েছে লোড শেডিং এখানে দেখুন লোডশেডিং কিন্তু আমরা পরে লিখছি কিন্তু এই ব্যাপারটা হবে আমাদের ইংলিশ সেন্টেন্সের সাবজেক্ট যে লোডশেডিংটা আরও বেড়েছে এই অর্থে আমরা তাহলে আমরা সাবজেক্ট হিসেবে লোডশেডিংকে নিব শেডিং দ্য শেডিং কী আছে আরও বেড়েছে এই অর্থে আমরা কী বলবো হ্যাজ ইনক্রিজড হ্যাজ ইনক্রিজড আরও বেড়েছে অর্থে আমরা বলবো কি ফার্দার ফার্দার হ্যাজ ইনক্রিজড ফার্দার মানে আরও বেড়েছে এই ব্যাপারটাকে আপনি চাইলে একটু ভিন্নভাবে বলতে পারেন লোডশেডিং আরও বেড়েছে মানে আছে কি ব্যাপারটা আরও খারাপের দিকে যাচ্ছে ঠিক না আপনি বলতে পারেন হ্যাজ হ্যাজ ও ওসেন্ট ও ও মানে কি অধিকতর খারাপ হওয়া লোড শেডিং অধিকতর খারাপ হয়ে গেছে ঠিক আছে এভাবে আপনি সেন্সটা একটু চেঞ্জ করে বলতে পারেন অথবা আপনি চাইলে এই হেডলাইনকে হেডলাইনের আকারে ইংরেজিতে উপস্থাপন করতে পারেন সেটা কীভাবে সেটা আপনি বলতে পারেন যে প্রথমে এই যে সংকট কাটেনি এটাকে আপনি শুরুতেই এইভাবে লিখলেন ফিউয়েল ডলার ফিউয়েল ডলার ক্রাইসিস ফিউয়েল ডলার ক্রাইসিস পারসিস্ট 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 মানে কি কাটেনি রয়েই গেছে এরপর কমা দিয়ে আপনি বলবেন কি লোডশেডিং লোডশেডিংয়ের আগে জাস্ট মোর শব্দটা ব্যবহার করবেন মোর লোডশেডিং মোর লোড লোডশেডিং মানে আরও বেশি লোডশেডিং তাহলে দেখুন আমরা কয়েকটা ওয়েদারটার অনুবাদ বা অনুভব করতে পারি জ্বালানি ডলারের সংকট কাটেনি দ্য ফিউয়েল ডলার ক্রাইসিস হ্যাজেন্ট ইন্ডেড এন্ডেড হ্যাজেন্ট এন্ডেড হ্যাজ নট এন্ডেড আরও বেড়েছে লোডশেডিং দ্য লোডশেডিং হ্যাজ ইনক্রিজড ফার্দার ফার্দার এভাবে করতে পারেন আবার চাইলে আপনি বলতে পারেন দ্য ফিউয়েল ডলার ক্রাইসিস পারসিস্ট অ্যান্ড মোর লোডশেডিং অথবা দ্য লোডশেডিং হ্যাজ অউসান্ড অউস্যান্স মানে আরও বেশি খারাপের দিকে যাচ্ছে ওকে এভাবে আমরা করতে পারি যারা ক্লাসটি দেখছেন এই সেন্টেন্সগুলো আপনি নিজে থেকে লেখার চেষ্টা করবেন চলে যাচ্ছে আমরা পরবর্তী হেডলাইনের দিকে দেখুন এখানে একটা হেডলাইন আছে সেটা হচ্ছে কি আশুলিয়ায় অস্থিরতা চলছে গাজীপুরে আবার বিক্ষোভ নিজে নিজে চেষ্টা করুন যে এটা কীভাবে হতে পারে কোথায় এটা আশুলিয়ায় কী হচ্ছে অস্থিরতা চলছে তো প্রথমে যে অংশটা সেটা হচ্ছে আশুলিয়ায় মানে হচ্ছে ইন আশুলিয়া অস্থিরতার ইংলিশ হচ্ছে কি অস্থিরতার ইংলিশ হচ্ছে আনরেস্ট চলছে আনরেস্ট আনরেস্ট চলছে বলতে আমরা বলতে পারি আনরেস্ট কন্টিনিউজ কন্টিনিউস আশুলিয়ায় অস্থিরতা চলছে গাজীপুরে আবার বিক্ষোভ গাজীপুরে আবার বিক্ষোভ মানে আছে কি আমরা বলতে পারি প্রোটেস্ট প্রতিবাদ বা ডেমনস্ট্রেশন কোথায় ইন গাজীপুর ইন গাজীপুর এগেইন এগেইন নর্মালি আমরা এবারটাকে এভাবে ফিল করতে পারি আমরা বলতে পারি আনরেস্ট কন্টিনিউস ইন আশুলিয়া প্রোটেস্ট অর ডেমনস্ট্রেশন এগেইন ইন গাজীপুর এভাবে বলতে পারি অথবা চাইলে কিন্তু আপনি একটু ভিন্ন আকারে ভিন্নভাবে বলতে পারেন যে আশুলিয়ায় অস্থিরতা চলছে মানে ওই যে আপনি পার্সিস্ট শব্দটা করেছিলেন না এটাও কিন্তু এখানে ইউজ করতে পারেন যে আনরেস্ট পারসিস্ট ইন আশুলিয়া আনরেস্ট পারসিস্ট ইন আশুলিয়া আশুলিয়ায় আনরেস্ট বা অস্থিরতা যেন থামছেই না চলছেই লেগেই আছে গাজীপুরে আবার বিক্ষোভ আবারও বিক্ষোভ অর্থে আমরা বলতে পারি যে প্রোটেস্ট এগেইন ইন গাজীপুর অথবা ডেমনস্ট্রেশনস ইন গাজীপুর এগেইন এটাও আমরা ব্যবহার করতে পারি তবে চাইলে যেহেতু গাজীপুরে আবারও বিক্ষোভ এটা এটার আরেকটা মিনিং আপনি করতে পারেন যে বিক্ষোভ বা প্রতিবাদ কী বেড়েই উঠেছে বেড়েই চলছে আবারও বিক্ষোভ মানে হচ্ছে বেড়েই চলছে এই অর্থে আপনি বলতে পারেন প্রোটেস্ট প্রোটেস্ট আর ফ্লারিং আপ পত্রিকা পড়লে আপনি দেখবেন এই ফ্লার আপ শব্দটা পশু বহুল ব্যবহৃত হয় প্রোটেস্ট আর ফ্লারিং আপ ফ্লারিং আপ মানে হচ্ছে কি বেড়েই চলছে ফ্লার আপ বেড়ে যাচ্ছে ফুলে ফেঁপে উঠছে দ্য প্রোটেস্ট আর ফ্লারিং আপ এই ক্ষেত্রে গাজি ইন গাজীপুর গাজীপুরে আবারও বিক্ষোভ মানে কি প্রোটেস্ট আর ফ্লারিং আপ ডেলিস্টেল লিখলে লিখবে যে প্রোটেস্ট আর ফ্লারিং আপ প্রোটেস্ট আর ফ্লারিং আপ যদি হেডলাইন আগে লিখতো তাহলে লিখতে প্রটেস্ট ফ্লার আপস ফ্লার্স আপ ফ্লার্স আপ প্রেজেন্টিভিনি টেন্সে লিখতো ঠিক আছে তাহলে দেখুন এখানে দুটা শব্দ আমরা শিখলাম একটা হচ্ছে পার্সিস্ট আর একটা হচ্ছে ফ্লার আপ ফ্লার আপ ঠিক আছে ফ্লার আপ এই দুটা জিনিস পার্সিস্ট এবং ফ্লার আপ মানে পত্রিকা খুললে বা কাটলে দেখবেন এটা ভুল ব্যবহৃত দুটা শব্দ এই দুটো শব্দ আপনি ব্যবহার করবেন কমেন্ট বক্সে ইংলিশে একটা সেন্টেন্স লেখার চেষ্টা করবেন যাই হোক আমরা পরের যে হেডলাইন সেদিকে একটু খেয়াল করি এখানে দেখুন এখানে লেখা হচ্ছে যে আবার বদলাচ্ছে পাঠ্যবই বার্ষিক পরীক্ষা তিন ঘন্টা আবারও বদলাচ্ছে পাঠ্যবই এক্ষেত্রে আমরা যেহেতু সরাসরি সাবজেক্ট পাচ্ছি পাঠ্যবই তাহলে আমরা বলবো কি দ্য টেক্সট বুকস বদলাচ্ছে দ্য টেক্সট বুকস আর চেঞ্জিং এগেইন দ্য টেক্সট বুকস আর চেঞ্জিং এগেইন বার্ষিক পরীক্ষার তিন ঘন্টা দ্য অ্যানুয়াল এক্সাম উইল বি থ্রি আওয়ার্স থ্রি আওয়ার্স অথবা আপনি বলতে পারেন উইল লাস্ট উইল লাস্ট মানে কি লাস্টকে কিন্তু আমরা ভার্ব হিসাবে ব্যবহার করতে পারি যেটা মানে কতক্ষণ বজায় থাকবে উইল লাস্ট থ্রি আওয়ার্স মানে তিন ঘন্টা ব্যাপী চলবে অ্যানুয়াল এক্সাম অ্যানুয়াল এক্সাম উইল বি থ্রি আওয়ার্স অর অ্যানুয়াল এক্সাম উইল লাস্ট থ্রি আওয়ার্স এভাবে আমরা ব্যাপারটাকে ফিল করতে পারি আমরা চলে যাচ্ছি আমাদের পরবর্তী একটা হেডলাইন এখানে বলে উপদেষ্টা আসিফ মাহমুদ একটা কথা বলেছে সেটা হচ্ছে কি যে ভারতের সঙ্গে কথা হবে চোখে চোখ রেখে চোখে চোখ রেখে ব্যাপারটাকে মানে কথা হবে ভারতের সঙ্গে কথা হবে তাহলে কার সাথে কথা হবে ভারতের সঙ্গে কথা হবে কীভাবে চোখে চোখ রেখে চোখে চোখ রেখে ইংলিশ আমরা একদম আক্ষরিকভাবে করলে আই টু আই আই টু আই করতে পারি তাহলে এখানে ভারতের সঙ্গে মানে হচ্ছে কি উইথ ইন্ডিয়া কথা হবে কথা হবে দেখুন আগের সাবজেক্ট নাই আবার কি কোনো অবজেক্টও নাই তাহলে এক্ষেত্রে হবে আমরা কীভাবে অনুবাদ করবো এই ব্যাপারটা আসলে ফিল করতে হবে যে কথা হবে বলতে কি উই উইল টক উই উইল টক আমরা কথা বলবো কার সাথে উইথ ইন্ডিয়া উইথ ইন্ডিয়া কিভাবে আই টু আই তাহলে আমরা কথা বলবো ইন্ডিয়ার সাথে চোখে চোখ রেখে দেখুন এই ব্যাপারটা আপনি যদি আই টু আই একদম সরাসরি আক্ষরিকভাবে আই টু আই না বলেন তাহলে সেক্ষেত্রে আপনি কী বলতে পারেন ফেস টু ফেস মানে মুখোমুখি কথা বলব ফেস টু ফেস আই টু আই বলতে ফেস টু ফেস সামনাসামনি কথা বলবো মানে লুকিয়ে চুক এরকম না ঠিক আছে এখন আপনি এই যে ব্যাপারটাকে এভাবে অনুবাদ করেছেন এভাবে করতে পারেন আবার চাইলে আপনি ব্যাপারটাকে একটু ফিল করতে পারেন যে কথা হবে বলতে এখানে আসলে কি ডিসকাশন হবে আলোচনাও হবে ডিসকাশন হবে ডিসকাশন উইথ ইন্ডিয়া উইথ ইন্ডিয়া ইন্ডিয়ার সাথে ডিসকাশন উইল বি হবে উইল বি হবে এভাবে কিন্তু বলতে পারেন কথা হবে মানে কি ডিসকাশনস উইথ ইন্ডিয়া উইল বি উইল বি ঠিক আছে উইল বি এখন দেখুন এই ব্যাপারটাকে যে চোখে চোখ রেখে কথা বলাটাকে একটু আপনি ভিন্নভাবে বলতে পারেন সেটা হচ্ছে কি সেটা হচ্ছে অন কয়েকটা ফ্রিজ দিয়ে আপনি বলতে পারেন অন অ্যান্ড ইকুয়াল ফুটিং অন অন অ্যান্ড ইকুয়াল ফুটিং অন অ্যান্ড ইকুয়াল ফুটিং এটা বলতে পারেন অথবা আপনি বলতে পারেন হেড অন হেড অন এটাও আপনি বলতে পারেন এই ফ্রেজটা আপনি বলতে পারেন এই দুইটা ফ্রেজের কথা হচ্ছে কি চোখে চোখে রেখে চোখে চোখ রেখে মানে একদম সরাসরি ইকুয়াল ফুটিংয়ে কথা বলবো ঠিক আছে কোনো বনা কোনো কিছু সরাসরি কথা বলবো হেড অন হেড অন মানে একদম সামনাসামনি কথা বলবো তার মানে আপনি এই দুইটা ফ্রেজ দিয়ে ওইগুলো কী করতে পারেন লিখতে পারেন তাহলে ভারতের সঙ্গে কথা হবে ডিসকাশন উইথ ইন্ডিয়া উইল বি উইল বি বলতে পারেন অথবা এখানে আপনি বলতে পারেন টেক প্লেস টেক প্লেস মানে কি সংগঠিত ডিসকাশন উইল টেক প্লেস ডিসকাশন উইল টেক প্লেস ডিসকাশন উইল বিও বলতে পারেন নর্মালি আবার ডিসকাশন উইল টেক প্লেস বলতে পারেন কীভাবে হবে অন এন ইকুয়াল ফুটিং অন এন ইকুয়াল ফুটিং অথবা টেক প্লেস হ্যাড অন টেক প্লেস হ্যাড অন বা উইল বি হেড অন হেড অন ঠিক আছে আপনি কিন্তু এভাবে ব্যাপারটাকে লিখতে পারেন ঠিক আছে তাহলে এই বাক্যটাকে আমরা কয়েকটা ওয়েদে লিখতে পারি বলতে পারি উই উইল টক উইথ ইন্ডিয়া উই উইল টক আমরা কথা বলবো টু ইন্ডিয়া ইন্ডিয়ার সাথে চোখে চোখ রেখে আই টু আই আর ফেস টু ফেস এখানে একটা জিনিস খেয়াল রাখবেন ভারতের সঙ্গে কথা বলার অর্থে আমরা টক টু ব্যবহার করব টক টু টক টু ইন্ডিয়া উইল টক টু ইন্ডিয়া আর যদি আপনি উইথ লিখেন সেক্ষেত্রে স্পিক স্পিক উইথ ইন্ডিয়া ঠিক আছে উইল স্পিক উইথ ইন্ডিয়া অথবা উইল টক টু ইন্ডিয়া এভাবে অথবা ডিসকাশন যদি বলেন ডিসকাশন উইথ ইন্ডিয়া উইল বি অথবা উইল টেক প্লেস ফেস টু ফেস আই টু আই অন অ্যান্ড ইকুয়াল ফুটিং অথবা হেড অন এই কয়েকটা ওয়েদে আমরা এই ব্যাপারটাকে অনুভব করতে পারি তো এই ছিল আজকে আমাদের সংক্ষিপ্ত প্রথম পেজের হেডলাইনগুলোর অনুবাদ আশা করি এখানে আপনারা অনেক কিছু শিখেছেন তো প্রথমে আমরা যেটা শিখেছি সেটা হচ্ছে কি ভারতের সঙ্গে কথা হবে চোখে চোখ রেখে এখানে আমরা যেটা শিখলাম সেটা হচ্ছে কি ফেস টু ফেস আই টু আই এভাবে বলতে পারি অথবা আমরা বলতে পারি যে অন অ্যান্ড ইকুয়াল ফুটিং অথবা হেড অন চোখে চোখ রাখার ক্ষেত্রে অবশ্যই আপনারা চোখে চোখ রেখে এই ফ্রেজটার অনুবাদ অন অ্যান্ড ইকুয়াল ফুটিং অথবা হেড অন দিয়ে একটা সেন্টেন্স লিখবেন আপনি কার সাথে চোখে চোখ রেখে কথা বলতে চান সেক্ষেত্রে আপনি এই সেন্টেন্স দিয়ে এই ফ্রেজ দিয়ে একটি সেন্টেন্স লিখার চেষ্টা করবেন ঠিক আছে এখানে আমরা একটা জিনিস শিখেছি সেই বার্ষিক পরীক্ষা তিন ঘন্টা তিন ঘন্টা চলবে সেক্ষেত্রে লাস্ট শব্দটাকে আমরা ভার বিষয়ে ব্যবহার করেছিলাম কোনো কিছু কতক্ষণ চলবে উইল লাস্ট উইল লাস্ট থ্রি আওয়ার্স উইল লাস্ট ফোর আওয়ার্স যেমন আমরা বলি দ্য মুভি উইল লাস্ট ফোর আওয়ার্স থ্রি আওয়ার্স তিন ঘন্টাও ধরে মুভিটা চলবে এই সেন্সে আমরা লাস্ট শব্দটা ভার বিষয়ে ব্যবহার করে থাকি ঠিক আছে আমরা চলে যে এখানে আসলে অস্থিরতা চলছে এখানে অস্থিরতা বলতে আমরা বলেছিলাম আনরেস্ট আনরেস্ট চলছে মানে আনরেস্ট কন্টিনিউস আনরেস্ট কন্টিনিউস বলতে পারেন অথবা আনরেস্ট কী বলতে পারেন পার্সিস্ট পার্সিস্ট করছে আবারও বিক্ষোভ মানে হচ্ছে কি যে এগেইন ডেমনস্ট্রেশন প্রোটেস্ট এভাবে আমরা বলেছিলাম এরপর আমরা এখানে একটা পেয়েছিলাম বা সেটা হচ্ছে অভ্যুত্থানে শহীদদের পরিবারকে সম্মাননা জানানো হবে অভ্যুত্থান ইংলিশ হচ্ছে আপ্রাইজিং গণ অভ্যুত্থান হচ্ছে মাস আপ্রাইজিং ছাত্র নেতৃত্বাধীন গণ অভ্যুত্থান মানে হচ্ছে কি স্টুডেন্ট লেট মাস আপরাইজিং ঠিক আছে সম্মাননা জানানো হবে উইল বি অনার্ড থাকবেন দেশি বিদেশি অতিথি মানে হচ্ছে কি লোকাল অ্যান্ড ফরেন ফরেন গেস্ট উইল বি প্রেজেন্ট থাকবেন সেখানে ঠিক আছে এরপর আমরা এখানে শৃঙ্খলা ফেরেনি পদোন্নতি পদায়ন নিয়ে দৌড়ঝাঁপ করতে আমরা এখানে বলেছিলাম যে রাশ দ্যার ইজ রাশিং ওভার

দ্যাট ফিউয়েল ডলার ক্রাইসিস পার্সিস্ট কাটেনি বলতে এখনও লেগে আছে পার্সিস্ট স্থায়ীভাবে রয়ে গেছে আরও বেড়েছে লোডশেডিং লোডশেডিং হ্যাজ বিন চেঞ্জিং সরি লোডশেডিং যেহেতু বেড়েছে লোডশেডিং হ্যাজ ইনক্রিসড ফার্দার হ্যাজ ইনক্রিস্ড ফার্দার অথবা আপনি বলতে পারেন সিম্পলি বলতে পারেন মোর লোড শেডিং ওকে সো এই ছিল আমাদের আজকের সংক্ষিপ্ত প্রথম আলোপত্রিকার পত্রিকার ইংরেজি শেখার জন্য আমরা কিছু বাছাইকিত সংবাদ শিরোনামকে ইংলিশে ট্রান্সলেট করেছি আশা করি অনেক কিছু শিখেছেন যে জিনিসগুলো আপনি শিখেছেন সেগুলো কমেন্ট বক্সে অবশ্যই লিখবেন লিখে নিজের চর্চা করার চেষ্টা করবেন দেখা হচ্ছে নেক্সট ক্লাসে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন